এরপর সুবর্ণিস্তম আপনি লিখেছেন বাচ্চাদের পেশাব শুকনো কাপড় দিয়ে মুছে কোলে নিলে ওই কাপড়ে নামাজ পড়া যাবে কিনা। না নামাজের সময় বাচ্চা সামনে ঘোরাঘুরি করে নামাজ হবে কিনা। না পেশাব করার পর যদি পেশাব মুছে ফেলেন আপনি টিস্যু দিয়ে কোনো কাপড় চোপড় দিয়ে এরপর বাচ্চাকে আপনি কোলে নিলেন কোলে নেওয়ার ফলে আপনি যে জায়গা থাকে কোলে নিয়েছেন বা তার পেশাবের জায়গাগুলো লেগেছে যেহেতু পেশাব মুছে ফেলেছেন সে শুকনো শরীর এটা আপনার গায়ে লাগার পর যে জায়গাগুলো লেগেছে সেখানে যদি কোনো দুর্গন্ধ না থাকে বা পেশাব কোনো আলামত না থাকে তাহলে ওই পোশাকে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই আর নামাজের সময় যদি বাচ্চা সামনে ঘোরাঘুরি করে তাতে আপনার নামাজের কোনো অসুবিধা হবে না কিন্তু অন্যদের কর্তব্য হলো আমাদের সময় বাচ্চা যাতে মুসল্লির সামনে দিয়ে হাঁটা হাঁটি না করে যত সম্ভব ডিস্টার্বের কারণ না হয় সেদিকটা খেয়াল রাখা যদি হাঁটাহাঁটি করে আপনার নামাজ হয়ে যাবে ফাতেম আক্তার লিখেছেন মৃত সময়ের পক্ষ থেকে দান পাশাপাশি মূল পাঠ কোরআন তেলাওয়াত ইস্তেকফা আল্লাহর নাম সমর জিকির এসব কি করা যাবে মৃত ব্যক্তির তরফ থেকে কারিমের তেলাওয়াত এটি করলে মৃত ব্যক্তির উপকার হবে এটি অনেক কোরামায়করামত কোনো কোনো আমিটিকে সেটিকে ডিনাই করেছেন অর্থাৎ এটির ব্যাপারে বলেছেন যে না কোরআন তেলাওয়াত যাটা তা তিনি মৃত ব্যক্তিকে গ্রন্থলাভ সব বশিস করতে পারবেন না এটা নিয়ে কিছুটা মতো পার্থক্য আছে বাকি তার পক্ষ থেকে নফল রোজা তার পক্ষ থেকে সাদাকা এগুলো তো করা যাবে সেপারে কোনো নেই নুরিসরাত জাহান আপনি লিখেছেন এক মাস পর এইচএসসি পরীক্ষা প্রস্তুতির পাশাপাশি আমরা কোন কোন আমল করতে পারি এইচএসসি পরীক্ষা আগে আমি ঠিক সেই কথা বলবো যেটি এস এসসি পরীক্ষার আগে আমি বলেছিলাম অর্থাৎ শ্রোতার সাথে পরীক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে অর্থাৎ নকলে আশ্রয় নেওয়া প্রশ্ন ফাঁস করা টাকা দিয়ে প্রশ্ন সংগ্রহ করা ইত্যাদি যে সমস্ত অনাচারগুলো আজকাল হয়ে থাকে সচরাচর অনেক সময় সে সমস্ত অনাচার যাতে না হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে এটি শুধুমাত্র জাগতিক পরীক্ষা এটা একটা ইমানের পরীক্ষা যে আমি সদার সাথে পরীক্ষা দিতে পারলাম কি না এরপরে ফলাফল যাই হবে আলহামদুলিল্লাহ তার মধ্যে আল্লাহ তালা আমাকে কল্যাণ দেবেন একজন ইমানদার হিসাবে সে মানসিকতা আমাদের লালন করতে হবে সেই সাথে মনোযোগের সাথে পড়াশোনা করা পড়াশোনার মনোযোগ নষ্ট হতে পারে এরকম সব বিষয়ে সোশ্যাল মিডিয়া ইত্যাদি থেকে নিজের মনোযোগকে সরিয়ে আনা এবং একান্তে মনোযোগের সাথে পড়া গভীর রাত পর্যন্ত পড়ে সকালে ঘুমানোর চাইতে রাতে তাড়াতাড়ি শুয়ে ভোর রাতে উঠে সকালে পড়াশোনা করা এই অভ্যাসগুলো আমাদেরকে অনেক বেশি হেল্প করতে পারে যেন পরীক্ষা ভালো ফলাফল করার ক্ষেত্রে এমনি মর্শিদ আপনি লিখেছেন নকল দাঁত ব্যবহার করা যাবে কি না যদি নকল দাঁত ব্যবহার করার প্রয়োজন হয় আপনার খাবার খাওয়ার জন্য বা জাতীয় কাজের জন্য তারা সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাহাবিদের কেউ কেউ যেহাদের ময়দানে যখন শাহাদত বরণ করেছেন তাদের এরকম আলগাদা বাধাই করা ছিল সেরকম বিভিন্ন বর্ণ থেকে পাওয়া যায় সাদিয়া ইসলাম আপনি লিখেছেন মা যদি ইচ্ছা করে ছেলের থেকে আলাদা হয়ে থাকতে চায় ছেলে যদি যেতে দেয় এতে করে কি ছেলের গুণা হবে মা ইচ্ছা করে আলাদাই যদি থাকতে চান আর ছেলেও তাকে সে ব্যবস্থা করেন এবং তাতে মায়ের খেদমত মায়ের খোঁজখবর নেওয়া আসা যাওয়া করা এগুলো কোনোটাতে কমতি না করেন তাতে ছেলের কোনো গুণ হবে না কিন্তু দেখতে হবে মা অভিমান করে করছেন কি না ছেলেও সেটাকে চান্স নিয়ে সেটা করে দিচ্ছে কিনা এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা গুণাহ হতে পারে বিষয়টা নির্ভর করবে যে পরিস্থিতিটা কী তার উপরে